নাকি বিজয় লাভ করে 1970 এ বঙ্গবন্ধু এই দেশ উপহার দিয়েছে দেশের মানুষকে, আর বঙ্গবন্ধুর কন্যা নৌকা প্রতীকে বিজয় লাভ করে দীর্ঘদিন যাবৎ এই দেশের মানুষকে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য দিন রাত পরিশ্রম করে 24 ঘন্টার মধ্যে 19 ঘন্টায় এদেশের মানুষের কল্যাণে কাজ করে। কাজী ওনার সেই মূল্যায়নে এই 2008 সালের নির্বাচনে 36 বছর পর শিবপুর গুজরাট আওয়ামী পরিবার তৃণমূলের নেতাকর্মীরা জামাত বিএনপি তৎকালীন সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে এই 36 বছর পর শিবপুর উপজেলার এই আসনটি নৌকা প্রতীকে ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যাকে উপহার দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় সকল উন্নয়ন কর্মকাণ্ড এই শিবপুরের সরকার আমরা বাস্তবায়ন চেষ্টা করে যাচ্ছি। আজকে 2014 নির্বাচনে দুর্ভাগ্যবশত আমরা একজন স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যাই, তারপর থেকেও এই উপজেলার উন্নয়ন থেমে থাকে নাই, উপজেলার সরকারের উন্নয়ন অব্যাহতভাবে ছিল। কিন্তু একটি বিষয় ছিল, দলীয় এমপি না থাকার কারণে দলের নেতাকর্মীরা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে, শোষিত হয়েছে, সেই জন্যই তাদের মনে একটা আকাঙ্ক্ষা ছিল আবার যেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকের বিজয় এই আসন থেকে পায় এবং আওয়ামী পরিবারের একজন নেতাকে আর তৃণমূল থেকে তাদের উপহার দেয়। এবং আপনারা জানেন কিছুদিন আগে বিভ্রান্তি ছিল, যে বিভ্রান্তির কারণে নেতাকর্মীরা ভেঙে পড়েছিল, অসংখ্য কান্নার রোল আমি শুনতে পেয়েছি, নেত্রী শুনতে পেয়েছে, এবং সেই তৃণমূলের যাওয়ার প্রেক্ষিতে তাদের চোখের জল বুক ফোটা কান্না থামানোর প্রেক্ষিতে নেত্রী তাদের ইচ্ছার মধ্যেই এই আসন থেকে আবার আমাকে এই নৌকা প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন, সেই জন্য আমি নেত্রী হচ্ছে আমৃত্যু ঋণী থাকবো, কৃতজ্ঞ থাকবো, এবং জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো বঙ্গবন্ধুর অসাধ্য কাজ সোনার বাংলা বঙ্গবন্ধু কন্যার আদর্শ এই দেশে এই শিবপুরে প্রতিষ্ঠা করার লক্ষ্যে দিন রাত পরিশ্রম করে যাবো। এবং আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যা এই আসনটি আবার তৃণমূলের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর কন্যাকে উপহার দিবে। এখানে আমি জানি না আসলে এই বিভ্রান্তিটা কোথা থেকে এসেছে, কারণ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড এবং আমাদের দলের সভানেত্রী আমাদের প্রিয় প্রধানমন্ত্রী 18 তারিখের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদেরকে যে মনোনয়ন পত্র দিয়েছেন সেটা স্বাক্ষর করেছেন। আমি অফিসিয়াল টেলিফোন পেয়ে 8-10 জন প্রার্থীর মতো বাংলাদেশ আওয়ামী লীগের নতুন 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ অফিস থেকে সেই চিঠি আমি সংগ্রহ করেছি আমাদের তৃণমূলের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে। তারপর কিছু কিছু চ্যানেলে কিছু কিছু মিডিয়াতে একটি স্বতন্ত্র এমপির নাম আমাদের উপজেলায় এসেছে, যেটা সারা উপজেলায় বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছে। আমাদের আওয়ামী লীগের যে জোয়ার উঠেছে, নৌকার যে জোয়ার উঠেছে, সেটাকে ব্যাহত করার জন্য আমার মনে হয় সেটি আর একটা চক্রান্ত। কাজে আমি বিশ্বাস করি সমস্ত চক্রান্ত ছিন্ন করে নিশ্চিতভাবে আমি বিশ্বাস করি এই আসন থেকে আওয়ামী পরিবারের তৃণমূলের নেতাকর্মীরা আবার নৌকার বিজয় আমার প্রিয় নেত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উপহার দিবে। আপনি শিবপুর উপজেলা আওয়ামী লীগের অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়ে এসেছেন, শিবপুর আওয়ামী লীগের অভিভাবক আপনি অভিভাবকত্ব করেন, তাই আজকে আপনাকে মনোনয়ন দেওয়ার শিবপুর উপজেলা আওয়ামী লীগের অন্য সংগঠনের সকল নেতা কর্মী উজ্জীবিত মানবন্ত আজ জড়ো হয়েছে উপজেলা পার্টি কার্যালয়ে। কিন্তু দুঃখিত আমাদের দৃষ্টিতে একটা জিনিস আছে পার্টি অফিস, এই বিষয়টা আসলে আপনারা যেটা বুঝতে চাচ্ছেন পার্টি অফিস